আলাসমতার প্রশংসা আদায় করে যিনি আমাদের তৌফিক দিয়েছেন আমার তৌফিক বিল্লাহ এটা কিন্তু সুজা ব্যাপার না ওই দিন শেখার জন্য সময় দেওয়া অসুবিধা না দেখবেন কত মসজিদে ক্লাস চলতেছে রেগুলার ক্লাস চলতেছে কিন্তু লোক নাই শেখার জন্য আমাদের আগ্রহ নাই আমাদের আগ্রহ দিন দিন কমতে থাকে যেখানে আমার কথা ছিল উল্টা আমরা বেশি বেশি আমাদের আগ্রহ থাকার কথা দিন শেখার জন্য স্পেশালি এই সমস্ত সিচুয়েশন এই সমস্ত দেশে কুফার কান্ট্রিতে আমরা যারা থাকি আমাদের সুযোগ কম শেখার সুযোগ কম তো যখনই সুযোগ পাই আমরা আসলে শেখা উচিত আর স্পেশালি মসজিদে তো আর দিনই কতই হয় তাই না তো মসজিদে যদি কোনো ক্লাস থাকে কোনো আমরা আলোচনা থাকে তো সেটা অবশ্যই ভালোর জন্য দিনের জন্য তাই না তা আমাদের সুযোগ নেওয়া উচিত আল্লাহ আমাদেরকে তফিক দেন আর সবাই আসলে বসতে পারে না সবার জন্য তৌফিক হয় না ওই যে সুষণ বলছে না যে কেউ যখন তার মেক হিমসেল বিজি ফর দুনিয়া আল্লাহ মেক হিমসেলফ বিজিয়ার কেউ যখন নিজেকে বিজি করে ফেলে দিনের জন্য সময় করতে পারে না আল্লাহ তার দুই হাতকে ব্যস্ততা দিয়ে আরও ভরে গেল তো সে কখনোই ফ্রি হইতে পারে না ওই কাজের পর কাজ কাজের পর কাজ কাজের পর কাজ রিটায়ার হওয়ার পর অন্য কাজ তারপর অন্য ব্যবসা ওই চলতেই থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন তারপর আলোচনা করতেছিলাম ওই দিন লাস্ট দিন যেমন সুশান্ত চিঠি পাঠিয়ে ছিলেন বিভিন্ন রাষ্ট্রদূত রাষ্ট্রপ্রধানদের কাছে বাচ্চাদের কাছে তো আমরা সে ওইটা শেষ করে ফেলব র্যাপিড আপ আমরা আলোচনা করতেছিলাম রুমের বাচ্চার কাছে চিঠি পাঠানো নিয়ে তো ওইটা ছিল একটি অ্যামেজিং স্টোরি যে রুমের বাচ্চা যখন চিঠি পেলেন তখন তিনি ডাকছিলেন আবু সুফিয়ানকে বা আবু সুফিয়ানকে না বেসিক্যালি যে ওই এলাকাতে কেউ কি আসে যে ওই এলাকা থেকে আসছে যে আরব থেকে আসছে তখন ঘটনাচক্রে আবু সুফিয়ান ছিল ওইখানে উপস্থিত যে ব্যবসার কাজে গেছিলো তাকে তো ব্যবসার কাজে যেতে পারতো না কারণ শান্তি চুক্তির কারণে ওই যে হুদেবের চুক্তির কারণে ওরা ব্যবসার জন্য যেতে পারছে ইজিলি তো সে ছিল ঘটনাচক্র ওইখানে তো তাকে ডাকানো হলো তো ওই গ্রুপকে ডাকা হলো তো গ্রুপকে ডাকার পর জিজ্ঞেস করলো যে তোমাদের মধ্যে কে রস মোহাম্মদ সল্লু সাল্লামের সব থেকে কাছের লোক তো আবু সুফিয়ান বললো সে অনিচ্ছা সত্য সে বলতে পারত হলো যে সে আবু সুফিয়ান কাছের কীভাবে বলছিলাম মনে আছে কারো রসুল আলম শ্বশুর রসুল তার মেয়েকে বিয়ে করছিলেন তাই না ওই ওয়াইফের নাম কি

দৃশ্ব সে লোক হিসাবে কেমন তাবু সফিয়ানের ইচ্ছা ছিল না মিথ্যা কথা বলার তার সে বলছিল এক বর্ণনায় যে আমি সুযোগ থাকতো তাহলে আমি মিথ্যা বলতাম কিন্তু ওই যে পিছনের লোক ছিল তো তারা যদি আমাকে আমার যদি সম্মানহানির ভয় না থাকতো তাহলে আমি মিথ্যাই বলতাম তো সে বলতে পারত না উনি খুব ভালো লোক তো বিভিন্ন প্রশ্ন করছে তাকে কারা ফলো করতেছে বলছে তাকে গরিবরা ফলো করতেছে দুর্বলরা ফলো করতেছে তো কি তোমাদের খারাপ কথা কথা বলে না খারাপ তো কথা বলো কি কী বলো তোমাদেরকে তো ওই ভালো কথা বলতে সৎ কাজে রাজনীতি বলে সৎ কাজ থেকে নিষেধ করতে বলে পরিবারের বন্ধন ঠিক রাখতে বলে এই সব ভালো কথা বলে তো তার কি পরিবার কি এরকম আছে যে দাবি করছে লাগে এরকম নবুত বলে না এরকম কেউ নাই মানে তার পরিবারে কি কেউ বাচ্চা আছে তাদের আগের ফ্যামিলি থেকে বাচ্চা আসে না এরকম কেউ নাই তো এই সমস্ত কথা বলতে বলতে বললো যে তোমাদের মধ্যে যুদ্ধে যুদ্ধ হয়েছিল হ্যাঁ হয়েছে তো কারা জিতছে যুদ্ধে বলে কখন ওরা জিৎছে কখন আমরা জিৎছি তো বলার পর সব কিছু বলার পরে সে পরে ব্যাখ্যা করলো যে দেখো আমি তোমাকে জিজ্ঞেস করছি এত প্রশ্ন কারণ হচ্ছে তুমি যদি বলতো যে সে মিথ্যা বলে তাহলে আমি ধরেন যে সেটা মৃত্যু সে যা বলছে বলে মিথ্যা কিন্তু তুমি তো বলছো সে মিথ্যা বলে না বরঞ্চ ওই নবতের আগে তাকে উপাত্তি দিয়েছিল কি আমিন বলে তাই না তো এই জন্য আমি তো নবীরা মিথ্যা বলে না এতে আমি ধরে নিলাম তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তার পরিবারে কেউ কি এরকম আছে যে মিথ্যা কথা বলে বা এরকম দাবি করছে নব্বয়ের দাবি করছে তুমি বলো না যদি তুমি বলতো হ্যাঁ তাহলে আমি ধরে নিতাম যে সে তার ওই পরিবারের ট্রেডিশনকে ধরে রাখছে যে নব্বয়ের দাবি করা আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তার পরিবারে কেউ কি নবী আছে কি না বা কোনো বাচ্চা আছে কি না আগে তুমি বললাম না যদি তুমি বলতো হ্যাঁ তাহলে আমি ধরে নিতাম যে তার পরিবারের কি সে রিগেইন করতে চাচ্ছে তো জন্য সে দাবি করতেছে এগুলা তো এটাও কিছু না আবার তুমি যে বললা ওই তাকে ফলো করে গরিব দুর্বল যারা বেশি তো নবীদেরকে আসলে দুর্বল ঘড়ি বেড়াই ফলো করে সে মিথ্যা কথা বলে না সে ভালো কথা বলে তো সে আসলে আমি জানি একজন নবী আসার কথা কিন্তু আমি ধারণা যে সে আসবে তোমাদের মধ্যে তো আমি ধারণা করছিলাম সে আসবে আমাদের মধ্যে রোমানদের মধ্যে মানে এই সব নবীরা যেমন আসছে বোন ইসরায়েল বংশে তো সেও এরকম আসবে তো ইয়ে করলো কি রোমান বাদশা যে কায়সার কায়সার সে খারাপ ব্যবহার করলো না সে ওই দুতের সাথে চিঠি রিপ্লাই পাঠিয়ে দিল এবং সে কিছু গিফট উপডুকন দিয়ে তাকে পাঠিয়ে দিলো অন্যদিকে ওই পারস্য সম্রাট কী করছিলো চিঠি নষ্ট করে ফেলেছিল চিঠি বিড়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছিলো তো শূন্য দোয়া করছিলেন না বুদ্ধ করেছিলেন তার জন্য যার্লাদান তার সাম্রাজ্য কীভাবে ছিন্ন ভিন্ন করে দেন তো পার রোমেন সম্রাটের করলো না সে কিছু উপডুকন দিয়ে ওই দূত যে ছিল তাকে ভালো সুন্দর সুন্দর কথা লিখে চিঠি দিয়ে পাঠিয়ে দিল যদিও সে ইসলাম গ্রহণ করলো না তো এই জিনিসগুলো দেখে আবু সুফিয়ান একটু তার ইয়ে হল সুষ সমী হওয়ার বৃদ্ধি পেলো তো সে আসলে ওই সময় তার মনের মধ্যে ইসলাম ঢুকছিল সে বলছিল আবু কাপসার পুত্র তো তার যে সম্মান দেখলাম এইখানে তো সে তো রোম সাম্রাজ্যের বাচ্চার মধ্যে হয়ে ঢুকিয়ে দিছে আবু কাপসা মানে খারাপ কত মানে ছোট করার জন্য বলছে এই যে মানে আমরা কাউকে ছোট কথা ডাকি না যে ভিন্ন ভিন্ন নাম দিল ব্যঙ্গাত্মক নাম দিয়ে তুই একটা নাম দিল ব্যঙ্গাত্মক নাম দিয়ে ডাকছিল তো বল তার ব্যাপারটা যে বড় শক্তিশালী হয়ে গেল তার সম্পর্কে বনু আসফার সম্রাট পর্যন্ত ভয় করতেছে বনু আসফার মানে ওরা ওই সাদাদেরকে বলতো বনুল আসফার ইয়ের আরবিরা আসফার মানে ওই রোমানদেরকে বলতো বেশি গেলে তো এরা ভয় করতেছে তো আমার বিশ্বাস হচ্ছে রসসুল্লাহ ইসলামের দিন যুক্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমতাল্লাহ তার মনের মধ্যে ইসলামের প্রতি আকর্ষণ ঢুকিয়ে দিয়েছিলাম কিছুদিনের মধ্যেই বছরখানেকের মধ্যে সে মুসলমান হয়ে গেল কারণ পরবর্তী বছরে হয়তো মক্কা মক্কাভূজন করেন মক্কা মক্কাভূজনের ঠিক পূর্ব মুহূর্তে আবু সুফিয়ান মুসলমান হয় তো এই রসদ যে দুধ পাঠিয়েছিলেন দাহিয়া কালবি তাকে আর ওই রোমের ধন সম্পদ দিয়ে তাকে ফেরত পাঠায় দাহিয়া কালবি সম্পর্কে বলছিলাম কার মনে আছে জিবরাইসালাম যখন আসতেন ওই সাহাবীর রূপ ধরে আসতেন খুব সুন্দর সাহাবির ছিলেন দাহিয়া কালবি তো জিবরাইন যখন আসতেন ওই সাহাবীর রূপ ধরে আসতেন ওই হাদিস বিখ্যাত হাদিস ওই যে ইসলাম কি ইমান কি এহসান কি ওই হাদিসে তিনি আসেন মানুষের রূপ ধরে ওইটি দাহিয়া কালবির রূপ ধরে আসছিলেন তিনি আসার পর তাকে যে গিফটগুলো দিয়ে পাঠিয়েছিলেন ওই গিফটগুলো কেউ লুট করে নিয়ে যায় আর কি তো পরবর্তীতে রশীল একটি অভিযান পাঠান আজায়দিন হারিসান নেতৃত্বে কিছু সংখ্যক সাহাবেকে দিয়ে যে ওই হারানো সম্পদগুলো উদ্ধার করার জন্য তিনি এসে একটি গোত্রের ওইখানে মানে অভিযান চালিয়ে কিছু উপডুক ইয়ে গণিমতের মাল উদ্ধার করে নিয়ে যান তো এই ছিল রোম সাম্রাজ্যের বাদশার কাছে চিঠি পাঠানোর বর্ণনা আমরা এবার আলোচনা করবো ইনশাল্লাহ বাহারাইন গভর্নরের কাছে পাঠানো চিঠি বাহরান গনের নাম ছিল মঞ্জির বিন সাবি তো ইসলামের দাওয়াত প্রদান তার রসুল তার নিকটে পত্র প্রেরণ করেন পত্রখানা বহন করেন আলী ইবনুল হাজরামি পত্র পাওয়ার পর ইয়ে মনজির রসুল্লামকে এ মর্মে উত্তর দিল যে রসুলাল্লাহ আপনার পত্রখানা আমি বাহরাইনবাসীকে পাঠ করে শুনিয়ে দিলাম কতগুলো লোক ইসলামের ভালোবাসা এবং পবিত্রতার মনোভাব ব্যক্ত করে তার সুশীতল সহায়তালে আশ্রয় গ্রহণ করলো কিন্তু কিছু সংখ্যক লোক বিরূপ মনোভাব ব্যক্ত করে মুখ ফুরিয়ে নিল তো সে তার এখানে কিছু ইহুদি ছিল কিছু অগ্নিপ্রচক ছিল সে সবাইকে দাওয়াত দিল কেউ মানল কেউ মানলো না কেউ দিনে আসলো কেউ দিনে আসলো সেইটা সুসকে জানিয়ে দিল তো ওই গভর্নর যে ছিল সে ভালো লোক ছিল সে করলোকে চিঠি পাওয়ার পরে সবাইকে শুনিয়ে পড়িয়ে শুনিয়ে দিল আর কি তো এটি আসলে উচিত ছিল যেমন যাদেরকে চিঠি পাঠান তাদের কী বলতেন যদি আপনি ইসলাম গ্রহণ না করেন তাহলে আপনার এবং আপনার গোত্রের লোকদের পাপ আপনার কাঁধে পড়তে হবে কারণ নেতা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে প্রজারা কেউ করবে না তো হয়তো তাদের মধ্যে কি করতো কিন্তু ভয়ে সে প্রকাশ করবে না তাহলে তার কাঁধে পাপের বোঝাটা ওই নেতার কাঁধে পড়বে তো এই জন্য রসস সাল্লাম তার প্রশংসা করলেন এই মুজির বিন সাবির তাকে আবার চিঠি পাঠালেন উত্তরে তিনি কি বলেন যে আপনার প্রতি সালাম হোক সর্বপ্রথমে আমি আল্লাহ এবং ওই আল্লাহর প্রশংসা এবং গুণকীর্তন কীর্তন করতেছি যিনি ব্যতীত অন্যকে প্রশংসা কিংবা উপাসনার উপযুক্ত নয় আমি আর সাক্ষ্য দিতেছি রসুল্লাহাম মামসাল সাল্লাম তার বান্দা এবং প্রেরিত রসুল অতপর আমি আপনাকে আল্লাহ সোমান তাল্লার স্মরণ করে দিচ্ছি এটি অবশ্যই স্মরণ থাকা প্রয়োজন যে ব্যক্তি সৌজন্য প্রদর্শন করবে এবং পুণ্য অর্জন করবে সে নিজের উপকারতে তা করবে এবং যে ব্যক্তি আমার প্রতিনিধির অনুকরণ এবং তার নির্দেশনাগুলি আনুগত্য করবে সেজন্য আমারই আনুগত্য করবে তো রসলাম যে আমার মানে ওই যে তাকে আমি পাঠালাম দূত হিসাবে তার যে আনুগত্য করবে সে আমারই আনুগত্য করবে তাকে তো আমি দূত হিসাবে পাঠিয়েছি আমার মেসেজ দিয়ে পাঠিয়েছি রসুল উম মিন রাসুল্লাহ রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে একজন মেসেঞ্জার রাসুল তো রাসুল বল শব্দ কী মেসেঞ্জার তাহলে যে মেসেজ ক্যারি করো তাকে রাসুল তো ওই তো রাসুল বলি না কাউকে কারণ রাসুল হচ্ছে শরীয়দের পরিবেশে মোহাম্মদকে আমরা রাসুল বলে জানি বা নবী রাসুল থেকে রাসুল বলা হয় কিন্তু আসলে আগরি করতে রাসুল মানে হচ্ছে মেসেঞ্জার যে মেসেজ বার্তাবাহক বাহক তো রসুল কি বলে যে আমার বার্তা যে অনুসরণ করে সে আমারই অনুসরণ করলো তো আলটিমেটলি ওইটাই ঠিক যে যার এই জন্য বর্তমানে যারা আসে ওলামা যারা ওলামাদের হকপন্থী উলামাদের যারা অনুসরণ করবে তারা রসুলামকে অনুসরণ করলো আলমার তার মন তো থেকে কিছু বানিয়ে বলে না কোনো হাতে সে কথাই বলে তাই না তো যারা আলমগুলামার অনুসরণ করবে এই জন্য আলম উলামা স্তুল আম্বিয়া নবীদের উত্তর সরি তারা তো নবীগণ এক হচ্ছে যে নবীগণ কোনো সম্পদ রেখে যান না তারা কী রেখে যান জ্ঞান তো তাদের যারা আলমুলাম যারা নবীদের উত্তর সরি তো যেন আমরা যারা আলমুলামাদের বক্তব্য শুনবো হকপন্থী আলমাদের কাছ থেকে আমরা জ্ঞান দিন শিখবো জ্ঞান নিব তাদেরকে অনুসরণ করবো রসুলকালামকে অনুসরণ করা হয় কারণ তারা তো খারাপ কথা বলবেন আপনাকে যদিও কিছু আছে ওলামায় সু যারা নিজেদের দিকে মানুষকে আহ্বান করে ওদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখেন যারা তাদের দলের প্রতি গুত্রের প্রতি নিজের প্রতি আহ্বান করে এদের থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে তোরসুরা কি বললেন যে তার অনুগত্য করবে সেজন্য আমারই অনুগত করবে এবং যে তার সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করবে সেজন্য আমারই সঙ্গে সুজন তা করলো তো আলেম আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হয় মানে বিজ্ঞ লোকদেরকে সম্মান করতে আপনি যদি পিয়াদ সারহেন করলেন দেখবেন ওইখানে চাপটাই আছে বয়স্ক সম্মানীয় ব্যক্তিদের প্রতি কীভাবে আচরণ করতে হবে ইমাম নাবি রহমুল্লাহ একটা চাপ্টার করে দিচ্ছে এখানে অনেকগুলো হাদিস নিয়ে আসছে একসাথে তো ওলামাদের সাথে কীভাবে ব্যবহার করতে হবে বয়স্ক লোকদের সাথে কীভাবে ব্যবহার করতে হবে সম্মানীয় লোকদের সাথে কীভাবে ব্যবহার করতে হবে হাদিস থেকে আমরা শিখতে পারি তো এই জন্য আমাদেরকে রসিসুল্লাহ ইসলামের ইয়ে যারা আছে বার্তাবাহক মেসেঞ্জার বা তার যে উলামা আলমগুলামার যারা আছে যারা তার অনুসরণ করে তাদেরকে আমরা সম্মান করব তো আমার প্রতিনিধিগণ আপনার প্রশংসা করেছে এবং আপনার জাতি সম্পর্কে আমি আপনার সুপারিশ গ্রহণ করছি ওই যে প্রথম চিঠির পরে যে চিঠি পাঠিয়েছিল সে উত্তর দিয়েছিল তো ওই উত্তর সম্পর্কে আপনার আমার প্রতিনিধিগণ আপনার প্রশংসা করেছে এবং আমি আপনার সুপারিশ গ্রহণ করেছি অতএব মুসলিমগণ যে অবস্থার মধ্যে ইমান আনেছে তাদেরকে সেই অবস্থার মধ্যে ছেড়ে দিন আমি অপরাধীদের অপরাধ অপরাধ ভাঁভ করে দিয়েছি এবং তাদেরকে গ্রহণ করে নিন এবং যতক্ষণ আপনি সংশোধনের পথ অবলম্বন করে থাকবেন আমরা আপনাদের আপনাদের কাজ হতে অপসারিত করব না তবু যারা ইহুদি ধর্ম এবং মাজুসিয়াতের উপর বিদ্যমান থাকবে তাদের উপর জিজিয়া বা কর প্রযোজ্য হবে মানে সিম্পলি কী বলে দিলেন যে যারা মুসলমান তো আলহামদুলিল্লাহ আর যারা মুসলমান হয়নি বা দিন দাওয়াত গ্রহণ করেনি তাদের প্রতি অসম্মান বা খারাপ আচরণ করার দরকার নাই তাদেরকে তাদের মধ্যে ছেড়ে দিন তো যারা ইহুদি বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী আছে মাজুসি আছে তারা কর দিবে ট্যাক্স দিবে বা জিজিয়া দিবে তো ইসলামী রাষ্ট্রের তো নিয়ম হচ্ছে যে নন মুসলিম যারা থাকবে তারা কর দিবে জিজিয়া দিবে দেওয়ার ফলে কি হবে তারা নিরাপদ থাকবে উইল বি সেফ ইন মুসলিম ল্যান্ড এবং তাদের নিরাপত্তা বিধান করা মুসলমানদের জন্য জরুরি তাই না তো এই জন্য ইসলাম যখন প্রপার ইসলাম থাকে আসলে তো নন মুসলিম নিরাপদ থাকে যদিও আজকালকার মানুষজন বোঝে না যেন আমাদের দেশে সংখ্যালঘু সংখ্যালঘু বলে ওরা খুব একটা প্রভাকণ্ডা চালায় আসলে যদি ইসলামী শাসন থাকতো তাহলে সংখ্যালঘুরা খুবই নিরাপদে থাকতো বরঞ্চ অনেক ক্ষেত্রে তারা গরিষ্ঠদের থেকেও নিরাপদে থাকত কারণ প্রপার ইসলামিক রাষ্ট্রে ওদের সম্মান অনেক বেশি যতক্ষণকে তারা কর দিবে জিজিয়া দিবে তারা ভালো আচরণ করবে দিন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজ করবে না তাদের সম্মান অনেক বেশি তাদের মর্যাদা অনেক বেশি তাদের সেফটি সিকিউরিটি ইসলামে বিশাল বড় প্রায়োরিটি তো রোসলাম কি বলেন যে তারা ইহুদি ধর্ম এবং মাসুসিয়তের উপর বিদ্যমান থাকবে তাদের উপর জিজিয়া বা কর প্রযোজ্য হবে তিনি বললেন না যে তাদেরকে জোর করে তোমার মুসলমান বানিয়ে নিও তো এটা কিন্তু তিনি বললেন না তো এবং এটা ইসলামের শিক্ষা না ইসলাম রোসাম বা আল্লাহমাত আমাদের কেউ বলেননি যে কাউকে জোর করে ইসলাম ধর্ম দীক্ষিত করতে হবে তাই না রসুল কাল্লাহন্দার কয়না কত পারছেন যে বাবা শির রহমান যে আপনাকে আপনি পাঠিয়েছি কীভাবে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে তো রসুলের কাজ ছিল যে সুসংবাদ দেওয়া এবং সতর্ক করা তো আমরা কেন কাউকে জোর করে তার ধর্ম পরিবর্তন করতে যাবো এটা ঠিক না তো দাওয়াত দেবো আমরা দাওয়াতি কাজ করব এটাই আমাদের কাজ নবী রসুন্দ্র এটি করে গেছেন আমরা ওইটি করব দাওয়াতি কাজ দাওয়াতের মাধ্যমে আমরা সবাইকে ইসলামের কথা বলবো ইসলামের কথা শোনাবো যার পছন্দ যাকে আলদার যার জন্য আল্লাহ হেদায়ত রাখছে শেখ হবে তো এই ছিল বাহরাইনের গভর্নরের কাছে পাঠানো চিঠি তারপর রসুল চিঠি পড়ান ইয়ামামার প্রধান হাউজা বিন আলিন নিকট ইয়ামামার ব্যাপারে বলছিলাম ইয়ামামা থেকে একজন নাম করা লোক আসছিল এর আগে মনে আছে করো এক সাহাবি যিনি প্রথম উমরা করছিলেন মুসলমানদের মধ্যে মানে মুসলিম হিসেবে প্রথম উমরা করছিলেন একজন সাহাবি কিরাম মনে আছে সুমামা বিন উসাল সুমামা মানে সুমামার ঘটনা তো যে সুসামের শত্রু ছিল মদিনাতে এসে তাকে বন্দি করে রাখা হলো তো ও ছিল ইয়ামামার মানে বড় নেতা সম্রাট লেভেলের লোক ছিল ইয়ামামার প্রধান ছিল সে মনে আছে ঘটনা সুমামা বিন উসাল যাকে মদিনাত খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল তিন দিন সুসাম তাকে দাওয়াত দিলেন ইসলামের তখন সে কী বললো যে আমাকে যদি হত্যা করা তাহলে আপনাকে হত্যা করা হবে আমাকে যদি এই ছেড়ে দেওয়া তাহলে আপনার প্রশংসা মানে আপনার এই শুক্রিয়া আদায় করা হবে যদি আপনি টাকা চান তাহলে আপনাকে টাকা দেওয়া হবে মনে আছে বললেন কি সাহাবি অত রেগে গেল যে কতগুলো স্পর্দা মসজিদবীতে বসে আমার আল্লাহ বিরুদ্ধে এইভাবে কথা বলতেছে সরাসরি মানে না তাকে লালিনবি দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আবার আসলেন এসে তাকে বলেন সুমামা ইসলাম গ্রহণ করুন আপনি ইসলামের দাওয়াত দিলেন তো সুমামা আবার দা উত্তর দিল যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার সুপ্রিয় আদায় করা হবে আপনি টাকা চান আপনাকে টাকা দেওয়া হবে আপনি সম্পদ চান আপনাকে সম্পদ দেওয়া হবে আর যদি আমাকে মেরে ফেলেন তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য আমার লোক আসবে আপনাকে আপনার উপর প্রতিশোধ নেবে গেলেন বরঞ্চ তাকে সম্মান করেন তাকে বললেন যে আমার খাবার থেকে তাকে খাবার দাও তো এইখান থেকে একটি মশালা পাওয়া যায় যদি মসজিদে কোনো নন মুসলিমও যদি আসে কোনো কারণবশত এবং সম্মানের লোক তাকে সম্মান দিতে হবে তো সম্মানের লোককে সম্মান দিতে হবে যদি কোনো সে ইসলাম ধর্মের অনুসারে যদি নাও হয় তাহলে তাকে সম্মান দিতে হবে তৃতীয় দিন রসেন্দ্র আসলেন তাকে দাওয়াত দিলেন সে আবারও খারাপ কথা বললো সেম কথা বলল। রসেন্দ্র যে কাজ করো তাকে ছেড়ে দাও তাকে তার বাদন খুলে তাকে ছেড়ে দাও তো তাকে বাদন খুলে তাকে ছেড়ে দেওয়া হলো তো সে চলে গেলো তো কিছুক্ষণ সে কিছু দূর গেলো গিয়ে একটা বাগান পেলো বাগানের মধ্যে একটি গোসল মানে ওই যে ডুবার মতো পেলো গোসলের ব্যবস্থা হলো তো গোসর করে সুমামা অজুর ও করে আবার আসলো তাই এসে সে ইসলাম গ্রহণ করলো তার মাথা থেকে টপ টপ করে পানি পড়তেছিলো যে ইসলাম গ্রহণ করলো সে বললো জিয়া রাসলাহ আমি আজকের দিনের আগে আমার আপনার ধর্ম ছিল আমার সবথেকে খারাপ ধর্ম আপনার দেশ ছিল আমাকে সবথেকে খারাপ দেশ আমি আপনি ছিলেন আমার সবথেকে খারাপ মানুষ কিন্তু আপনার ব্যবহার এই যে ব্যবহারে মুগ্ধ হয়ে সে ইসলাম গ্রহণ করলো তাই ছিল সুমামার ঘটনা তো সুমামা আসতেছিল ওমরা করার জন্য সেই ইয়ামা তাকে আসছে উমরা করার জন্য তো প্রতি মধ্যে তাকে সাহাবিরা গ্রেফতার করে নিয়ে আসছিলো তো ওই সে যখন মুসলমান হয়ে গেল মুসলমানকে ইয়ারসুল্লাহ আমি কি উমরা করতে যেতে পারি আমি তখন মুসলমান হয়ে গেছি তার আমি কি উমরা করতে যাবো যাওয়া অসুবিধা নেই তো সুমামা উমরা করতে গেছে তা সুমামা ছিল প্রথম মুসলিম হিসাবে উমরাকারী মুসলমানদের প্রথম প্রথম মুসলমান উমরাকারী হচ্ছে সুমামা রসুল সাল্লাম নিজেও উমরা করতে পারেননি তখন ইসলামের পরে তাই না তিনি তো মক্কা থেকে বাইরেননি মক্কাতে যখনই বাইরেছেন তার তো মক্কায় কি উমরা করার সুযোগ ছিল না তোমরা করছেন কবে যে হুদাইবিয়া সন্ধির পরে পরের বছর নেক্সট ইয়ারে তো সুমামা হচ্ছে প্রথম মুসলিম ব্যক্তি যিনি উমরা করছিলেন সুমামা বিন্তি উসাল তো সুমামা যখন উমরা করতে গেল তখন তিনি খবর ছড়িয়ে গেল যে সুমামা তো মুসলমান হয়ে গেছে তো তাকে তার সাথে খারাপ ব্যবহার করা হলো তার সাথে তাকে ওই কোরআ সাথে তার সাথে খারাপ ব্যবহার করলো তখন কিছু লোক বললো যে এই সাবধানে কিন্তু চিন্ন সুমামা তোমাদের যদি রসদ আসে যায় সুম ইয়ামার উপর দিয়ে সে কিন্তু এলাকার নেতা তো ওরা তার সাথে খারাপ গড় করলো সুমাম বললো যে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সে তার এলাকা যাওয়ার পরে ওই ওদের মসদ সব বন্ধ করে দিল ওই এলাকা দিয়ে কোনো আসা দেওয়া বন্ধ তাই এমন অবস্থা হলো কুরাইশ যারা যে ওরা ওরা এখন মানে খুব অভাবে পড়ে গেলো দুর্ভিক্ষ চলতে শুরু হয়ে গেলো তো পরে তারা করলো কি সুমামার কাছে রিকোয়েস্ট পাঠায় তো রিকোয়েস্ট পাত্তা দেয় না পরে তারা মদিনাতে চিঠি পাঠালো মদিনাতে লোক পাঠালো কুরাইশরা জিয়া রসুল্লাহ আপনি সুমামাকে একটু বলে দিন সেজন্য আমাদেরকে মানে আমাদের রাস্তা খুলে দেয় সুমামাকে রিকোয়েস্ট করুন তখন সুমামা যে ওদেরকে ওই ওদের বস আসা যাওয়ার পথ খুলে দিলো তো ও ছিল ইয়ামামার নেতা সুমামা কিন্তু ও শাহ আদুল্লাহ আর একজন লোক নাম করা আরেকজন লোক আছে সুমা ইয়ামামার কে ও কুক্কাত এত ছিল বিখ্যাত লোক আরেকজন হচ্ছে কুক্কাত লোক ইয়ামামার বুঝলি মুসাইলামার কাজাব মুসাইলাম হচ্ছে ইয়ামামার সর্দার ছিল ইয়ামার সম্রাট ছিল সে ইয়ামামার নেতা ছিল তারপরে রসুল বলছেন যে ইয়ামামা তাকে একজন শয়তান বের হবে একজন মৃত্যু বের হবে তো ও মুসাইলামা রসুল সাহেব জীবদ্দশাহ জীবদ্দশাই সে নবদ দাবি করছিল মানে প্রথমে ওই নবসময় নবী দাবি করছে তো পরবর্তী রসুল মৃত্যুর পরে সে বিশাল আকার ধারণ করলে এবং তার অনেক অনুসারী ছিল এবং ওই যুদ্ধে অনেক মুসলমান মারা গেছেন রিদ্দার যুদ্ধ বলে রিদ্দা ইয়ামামার যুদ্ধ অনেকে বলে ইয়ামার যুদ্ধ অনেক জায়গায় বলা আছে রেদ্দার যুদ্ধ তো ওই যুদ্ধ অনেক অনেক মুসলমান মারা গেছেন তো ইয়ামা যখন মারা গেলো তাকে কে মারছে ইয়ে ওই মুসলিম যখন মারা গেলো তাকে কে হত্যা করছে অনেক ওয়াশি ওয়াশি রাদ তাকে হত্যা করছে তো ও ছিল ইয়ামামার তো ইয়ামার তখন রোজান যখন চিঠি পাঠিয়েছিলেন হুদাই বিয়ার পরে তখন চিঠি পাঠিয়েছিলেন কার কাছে হাউজা বিন আলী নিকট তিনি ছিলেন ইয়ামামার প্রধান তো তার কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি রুশান তিনি কী বললেন যে আমি আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ হতে হাউজাবিন আলীর প্রতি সে ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক যে হেদায়তের অনুসরণ করে আপনাদের জানা উচিত যে আমার দিন উট এবং গোড়াগুলোর উপস্থিতি শেষ পর্যন্ত বিস্তৃতি লাভ করবে অতএব ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন এবং আপনার অধীনস্থ যা কিছু আছে তা আপনার জন্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকবে বড় কঠিন কথা তাই না যেখানে উট এবং গুঁড়ার সব পদক্ষেপ যত দূর যায় তার উপস্থিতি শেষ পর্যন্ত আমার দিন বিস্তৃতি লাভ করবে এই মানে বুঝছেন নি যতদূর মানুষ যেতে পারে যত মানুষ যাবে আরেক আরেকবার যত দূর উঠ এবং গোড়া যাবে তার ওপরে আমার দিন পৌঁছাবে বুঝেছে না পৃথিবী কি সুন্দর কথা দেখেন ওই সময় কত সুন্দর কথা যতদূর দূর পর্যন্ত উঠ এবং গোড়ার বিস্তৃতি লাভ তত ততদূর পর্যন্ত আমার দিন এই দিন পৌঁছে যাবে আর কি বলেন যারা আপনারা ইসলাম গ্রহণ করবেন সম্মানে থাকবেন সময় এটাই বলছেন যে কেউ যদি যাদেরকে দাওয়াত দিচ্ছে বলছেন আপনারা যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনার পজিশনে আপনি থাকবেন ইসলাম আপনাকে রিপ্লেস করতে আসেনি আপনি ইসলাম গ্রহণ করেন আপনি বাচ্চা আপনি বাচ্চা থাকবেন আপনি নেতা আপনি নেতা থাকবেন আপনার দায়িত্বে আপনি থাকবেন বরঞ্চ আপনার সম্মান আরও বাড়বে ইসলামের কারণে সম্মান আরও বাড়বে তো এই পত্রখানা নিয়ে যান দোস্ত সালামের জন্য দূত মনোনীত করেন সালিদ বিন আমর আমেরিকে তা হাউজা বিন আলী তাকে যথেষ্ট আদর আপ্যায়ন করেন এবং আতিথ্য প্রদান করেন এবং তাকে এই তারপর সামনে খেদমতে চিঠি লিখলেন যে আপনি যে বিষয়ের প্রতি আহ্বান জানাচ্ছেন তার উৎকর্ষতা এবং শ্রেষ্ঠতা সম্পর্কে জিজ্ঞাসার কিছু নেই এ ব্যাপারে আমার অন্তরে যথেষ্ট ভয় বিতি সঞ্চার হয়েছে এবং আমি কিছু খ্যাদমত প্রদানের মনস্থ করছি অতএব আমার উপর কিছু কাজকর্মের দায়িত্ব অর্পণ করা হলে আমি আপনার আনুগত্য করার জন্য প্রস্তুত আছি এবং তিনি সালিদকে অনেক উপরোক প্রদান করলেন তো এই সে আসলে কৌশল করলো সে তো ইসলাম গ্রহণ না সে বলে যে আমার উপর যদি কোনো কাজ থাকে আমাকে বলেন আমি কাজ করবো সে ইসলাম গ্রহণ করলো না ওই মানে কৌশল করলো আর কি সে নাও করলো না হাও করলো না মাঝখান দিয়ে যে তোরসুজ আসলে বুঝতে পারলেন তার এই চিঠি পড়ে তার উত্তর কি তো সে চিঠি পাঠিয়েছিল এটা জানা যখন চিঠি পেল তখন তিনি বললেন যদি সে জমিনের একটি অংশ আমার নিকট চায় তবুও তাকে আমি তা দিব না সে নিজে ধ্বংস হবে এবং তার হাতে যা কিছু আছে সবই ধ্বংস হবে তো রসুলাম যখন মক্কাবুজি করে ফিরে আসলেন তখন জিব্রাইলিশ তাকে খবর দিলেন যেন হাউজা বিন আলীর মৃত্যু হয়েছে সে কৌশল করলো যেমন কেউ কোনো কোনো লোক বাচ্চা দ্বারা ওই খারাপ ব্যবহার করলো চিঠি দূতের সাথে খারাপ ব্যবহার করলো কোনো কোনো বাচ্চা আসছে না ভালো ব্যবহার করলো তো এই লোক কৌশল অবলম্বন করলো সে করলো কি যে না অসুবিধা নাই আপনি তো যা বলছেন খুব ভালো বলছেন আমি অনেক ভয় পাইছি তবে আপনার যদি কিছু লাগে আমাকে বলবেন আমি আপনাকে হেল্প করব তো সুতরাং তার জন্য বুদ্ধা করলেন তো আল্লাহ সহ তারা তার দোয়া কবল করলেন এবং সে ধ্বংস হয়ে গেল তার মৃত্যু হলো তখন রসুল বললেন তার মৃত্যু সম্ভব শুনে তিনি বললেন শোনো ইয়ামামা একজন মৃত্যুকে আবির্ভাব ঘটবে যাকে আমার পরে হত্যা করা হবে এই কার কথা বলছেন মুসাইলামা মুসাইলামা আলকাজাব তার দেখা তার নামই লেগেছে আলকাজাব মানে সব থেকে বড় মিথ্যাবাদী মুসাইলাম মুসাইলামা আলকাজাব তার নাম ছিল মুসাইলামা আর তার উপাধি হয়ে গেছে আলকাজাব আবার কাজাব মানে মিথ্যাবাদী আরেক বর্ণনা রসম বলছে যে কিয়ামত ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না তিরিশ জন দাজ্জাল এবং কাজ্জাব আসবে তাজ্জালুন উন বা কাজ্জুন তাহলে আমাদের আগ পর্যন্ত তিরিশ জনের মতো মিথ্যাবাদী লোক আসবে যারা নবদ দাবি করবে এবং সর্বশেষ দাজ্জাল তো নব দাবি করবে প্রথমে প্রথমে সে বলবে সে মাসিহা তাই না তারপরে সে কী দাবি করবে সে আর নিজেকে আল্লাহ বলে দাবি করবে তো এই সমস্ত মিথ্যাবাদী অন্তত তিরিশ জন মিথ্যাবাদী আসার আগ পর্যন্ত কে আমদ সংঘটিত হবে না তো দাজ্জাল বলতে দি দাজ্জাল মানে দাজ্জাল মেইন দাজ্জাল তো একজন লোক তাই না তো তার আগে অনেক মিথ্যাবাদী কাজ এদের আবির্ভাব হবে এবং এরকম অনেক হয়েছে হয়েছে না সর্বশেষ এই কয়েকদিন আগে একজন বাঙালি কি জানি বলছিল সে ইমাম মাহাদি কোন আছে বাংলাদেশের একজন যে ঢাকাতে কি কাজী ইব্রাহিম না ওই ঢাকাতে ঢাকাতে একজন লোক আছে এই জানি নাম বলছিল সে বলছিল সে ইমাম মাহাতি তো তাই সে আরবিও পারে না কিচ্ছু না সে ইমাম মাহাতি তো এরকম অনেক আবির্ভাব হয়েছে তার থেকে নাম করে একজন লোক যে ইমাম মাহাদি দাবি করছিল আপনাদের কারো মনে আছে ইয়েতে ওই

এই ঘটনা খুব বিখ্যাত এমন বয়সে প্লট করছিল এমন সাজাইছিল যে আসছিল মদিনা থেকে এবং বিভিন্ন বর্ণনা জানাচ্ছে মাতি আসবে কোন কোন জায়গা থেকে মদিনা থেকে পালিয়ে মক্কায় আসবে তো সেইভাবে মদিনা থেকে পালিয়ে মক্কায় আসছে মদিনার দিক থেকে মক্কায় আসছে মানে ওই পুরোপুরি ওই সাজাইছে এবং সে ওই তার নামও ছিল রসুসাহের নামে নাম মোহাম্মদ তার বাবার নাম ছিল আবদুল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লাহ এবং সে আসছিল মদিনা থেকে এবং সে রসুসুল আলমের সামহাসিরসুল বংশধর ছিল বা সে পোর্ট্রেট করে সে বংশধর রসুসাল আসম এবং সে আসছিল ওই যে এই মানুষ মারা গেলে যে খাটিয়াতে নিয়ে আসে না ওই খাটিয়াতে করে অস্ত্র শস্ত্র নিয়ে সে আসছিল ওটা ছিল হজর মৌসুমের পরে হজর মৌসুমের পরে যখন মানুষজন নোমরা করতেছিল ওই সময় হঠাৎ করে সে ওই যে ওই যেরকম হাদিসের মধ্যে আসছে যে ইয়াম হাদি মাকাম ইব্রাহিম এবং ইয়ের ওই হাজির সদের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে তো সে সেই ময়ূর কমপ্লোট করছে সেইখানে দাঁড়িয়েছে কিছু লোক এসে তার হাতে বায়াত নিছে সাথে সাথে ওরা সব বন্ধ করেছে তাও টাও বন্ধ করে দিচ্ছে বলছে যে আমার মাতিরা তো এই যখন এই খবর যখন ছড়াই গেলো তোরা সব ইয়েতে ওই কাবা করে সব মিনারের লোক ওটা এসে স্নাইপার উঠাই দিছে কেউ যেন আসতে না পারে পুরো বিশাল মানে সব বন্ধ করে দিছে তাও টাও বন্ধ তিন দিন ওই যে অস্ত্র শস্ত্র নিয়ে আসলো সাথে করে তো সে তো এই খবর যখন পৌঁছালো তো আর্মির কাছে পুলিশের কাছে তো ওরা আসতে ভয় পড়লো কারণ ওদের মাথায় তো আছে যে হাদিস কথা সবাই জানে তাই না তো এই যদি আসলে মাহাদি হয়ে তাহলে তো আমার ওই আর্মির মতো হয়ে যায় যারা সিরিয়ার দিক থেকে আর্মি আসবে তখন জমিন দ্বিখণ্ডিত হয়ে যাবে তাকে জমিন সবাই ধ্বংস হবে তো সবাই ভয় পেয়ে লাগলো যে এই যদি আসলে যদি তাহলে তো আমরা বিপদে পড়ে যাব তাই না ওর নাম ছিল জোহাইমান নাম মনে পড়ছে আমার জোহাইমান তা অরিজিনাল নাম ছিল জোহাইমান তো কিছু লোক মানে মানুষজন কনফিউজ হয়ে যে কি করবো আর ও তো ওই ওইখানে স্নাইপার বসে রাখছে অনেক সঙ্গীর সাথে নিয়ে আসছে অস্ত্র নিয়ে আসছে তো পরে ওই কাছে যাওয়া হলো না না মুফতিদের কাছে যাওয়া কি করবো আমরা বলেন সবাই কনফিউজ কে বলবে সবাই তো এমন বেশি পোর্ট্রেট করছে হাজির আসাদ এবং বলে মাঝখানে সে বারাত নিছে মদিনা থেকে আসছে তার নাম মোহাম্মদ আব্দুল্লাহ সে মানে ইমাম মাহাদি যে আসবে এইভাবেই এইভাবে আসার কথা এইভাবে হওয়ার কথা তো পরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে ইমাম মাহাদি যদি হয় তাহলে তো আর ওই মানুষ হত্যা করে সে অনেক মানুষ হত্যা করতেছে তাও বন্ধ করে দিচ্ছে সাত দিন বন্ধ মানে এই রকম কখনো হয় না যে তাও বন্ধ হয়ে গেছে সব সময় তাওয়াফ চলে ওই সময় সাত দিন তাও বন্ধ আব্বা বছর হজ করছিল আমার আব্বা আই থিঙ্ক এইটি টু বা এইটি ফোর এরকম আর কি ওবছর আব্বা হজে গেছিল তো না ও অনেক লোককে হত্যা করছে তো পরবর্তীতে কিছু অনেক দেশ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে পরে পাকিস্তান আর্মি এসে ওই মানে সামো কমান্ডাররা এসে ওটা ইয়ে করছে ওকে খাবাগরের আন্ডারগ্রাউন্ডাররা ঢুকছিলো পরে পানি টানি দিয়ে সামো অনেক ইয়ে করে বের করছে তো এরকম কে আমাদের আগে অনেক লোক আসবে যারা দাজ্জাল দাজ্জালুন কাজাবুন কেয়ামতের আগে রোম বলছে এরা না আসলে কেমতি হবে না এরকম অনেক লোক আসবে অনেক সময় অনেক লোক আসবে অনেক কিছু দাবি করবে তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এদের ফিতনা থেকে হেফাজত রাখেন স্পেশালি দাজ্জালের ফিতনা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন তো ওই ছিল ইয়ামার প্রধান হাউজা বিন আলীর নিকট পাঠানোপত্র তারপর চিঠি পাঠান দামেশকের গভর্নর হারিস বিন আবি শামী আসানি তার নিকট তার কাছে পত্র পাঠালে আমি আল্লাহ রসুল রসমল্লা রহমান রহিম আল্লাহ রসুল মহামুদুল্লাসীর পক্ষ থেকে হারিস বিন আবি সামি প্রতি সে ব্যক্তির উপর শান্তি বসুধক যে ইমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে এবং হেদায়তের অনুসরণ করে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন যিনি একক এবং অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই যিনি এবং যিনি এক একমাত্র উপাসনার উপযুক্ত ইসলামের দাওয়াত কবল করুন আপনাদের জন্য আপনাদের রাজত্ব স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকবে সবার কাছে সিমিলার মেসেজ পাঠালেন তাভিদের দাওয়াত দিলেন যে আল্লাহর উপাসনা করুন আল্লাহর একত্রে বিশ্বাস করুন তাকে অনুসরণ আমাদের আমাকে অনুসরণ করুন যদি আপনি বিশ্বাস করেন ইসলামে ইসলামে চলে আসেন শান্তিতে থাকবেন আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনার রাজত্ব স্থায়ী হবে আপনার সম্মান বাড়বে সবাইকে সিমিলার মেসেজ দিতেন রস তো এই তাকেও সেম মেসেজ দিলেন এবং দেখেন চিঠির মধ্যে মাত্র দুই তিন লাইনের চিঠি কিন্তু মেসেজ একটাই ইসলামের মেসেজ একটাই কি তাওহিদের মেসেজ সে ব্যক্তির উপর শান্তি যে ইমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে এবং হেদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে যিনি একক এবং অদ্বিতীয় এবং তার কোনোই অংশীদার নেই এবং যিনি একমাত্র উপাসনার উপযুক্ত বাস এই মেসেজ এই একটা লাইন মতো মেসেজ সবারকে কাছে যে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি একমাত্র আল্লাহর অনুসরণ করার জন্য মানে উপাসনা করার জন্য তিনি একক এবং অদ্বিতীয় তো মেসেজ শুধু একটাই তাহিদের মেসেজ তো দেওয়া শুধু তাহিদেরই দাওয়াত রসুল ইডি শিখিয়েছেন আমাদেরকে এবং এটাই দাওয়াত তাহিদের দাওয়াত যখন লোক তাহিদের প্রতি আকৃষ্ট হবে আল্লাহ সুমান ইয়ে করবে আনুগত্য করবে আল্লাহ সুমানার উপাসনা করবে ইবাদত ইবাদৎপন্দ ইয়ে করবে শুধুমাত্র আল্লাহর তখন যে অন্যান্য কাজ যেমন যখন কেউ মুসলমান রসলাম কি বলছিলেন ইয়েকে সাহাবিকে যখন পাঠালেন ইয়েমেনে ওই কাকে পাঠাতেন জাবির বিন আবদুল্লাহ ইয়েমেনে পাঠিয়েছেন মুসলিম কি যখন তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দিবা যদি তারা ইসলাম গ্রহণ করে তখন তুমি তাদেরকে সালাতের কথা বলবা সালাদ যদি তারা কায়েম করে তখন তাদেরকে তুমি জাকাত সম্পর্কে বলবা তো ধাপ ধাপে ধাপে আসবে প্রথমে তাহিদে দাওয়াত যদি কেউ তাহিদ পন্থী হয় তাহলে তাকে সালাদের দাওয়াত দিতে হবে এবং সালাদ যদি কেউ কায়েম করে তারপর তাকে জাকাতের কথা বলতে হবে তাই না তো আমরা ওই ওইটা আসলে বুঝতে ভুল করি আমরা অনেক বেশি বুঝি আমরা মনে করি তাহিদে দাওয়া সালাদ খালি খালি সারাদিন তাওহিদ তাওদ তাহিদ তো তাহিদের দাওয়াত দাওয়াতে ছিল তাফিদ কোনো নবীর আসল কি কোনোদিন বলছে যে তোমরা ওই এই বিল্ডিং বানাও এই প্লিজ কালপাট করো সব নবীর দাওয়াত ছিল একটাই আল্লাহর আনুগত্য করো এবং তাগুৎক অস্বীকার করো প্রত্যেক নবীর দাওয়াত তাহলে ইসলামের দাওয়া তো এটাই তাই না ইসলামের দাওয়া হচ্ছে এটাই তাহিদের দাওয়াত কিন্তু আমাদের দেশের বা আমাদের কিছু উপমহাদেশের সাইডে কিছু দল আছে যারা মানুষ কিছু বোঝায় যে না এগুলো আসলে ছোটো ছোটো ইবাদত এগুলো ছোটো ছোটো ইবাদত বড় ইবাদত কি আল্লাহর দিনকে হুকুমতকে প্রতিষ্ঠা করা মানে ওই রাষ্ট্র ক্ষমতা গিয়ে যাওয়া তো এইটা আসলে ঠিক না দাওয়াত হচ্ছে তাহভিদের দাওয়াত মানুষকে তাহিদের দাওয়াত দিতে হবে আর রাষ্ট্রক্ষমতা আসলে আল্লাহ পক্ষ থেকে উপহার যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ ক্ষমতা দান করেন তো এই জিনিসগুলো ছোটো জিনিসগুলো আমরা আসলে বুঝতে ভুল করি এবং আমরা যারা একদম আমাদের জ্ঞান বুদ্ধি একদম যাদের কম আমরা অনেক সময় মিসগাইডেড হয়ে যায় যখন মানুষ কিছু বলে তখন আমরা খুব ঠিক তো ওদের দাওয়াত আসলে দেখতে সুন্দর আসলে তো এটা না করলে কি হয় এটা না করলে কি সালাত কেম হবে আমাদের মাথার মধ্যে জিনিসগুলো ঘুরপাক খায় মাঝে মধ্যে ওই জন্য আমাদেরকে আকিদা মজবুত হতে হবে শক্ত হতে হবে আপনার আকিদা যদি মজবুত হয় আঁকেদা আপনাকে সেভ করবে এই সমস্ত সময় আমিও আগে বলছিলাম মনে আছে যাদের আকিদা মানহাজ মজবুত ওই বিশ্বাসে যাদের মজবুত তাদেরকে বিপদের সময় ওই আকেদা মানহাজই তাদেরকে সেভ করে আপনি বুঝতে পারবেন না মানে কনফিউশনের সময় যা ফিতনার সময় আপনি বুঝতে পারবেন না আপনি কি করবেন তখন আপনাকে আপনার আকিদা মানহাজ ওই ওই শিক্ষা আপনাকে সেভ করবে

আমরা আত্মসমর্পণ করবো সে আমাদের শায়কের কাছে আমাদের পীরের কাছে পীর যা বলবো না তাই মানবো তো দেখেন আত্মসমর্পণ তোরা করতেছে তো আপনি জানবো হ্যাঁ আমরা তো আত্মসমর্পণ করতেছি তো আমরা তো আত্মসমর্পণ করি তাহলে সে কিন্তু বুঝতেছে না ব্যাপারটা সে আত্মসমর্পণ করছে কার কাছে তার পীরের কাছে তার ইয়ে সাহেবের কাছে আমি ওই যে গেলাম না ছিলাম কয়েকদিন তো আমার এক আত্মীয় তার ছেলেকে তার ছেলে আমরা মাগরিবা নামাজ তার ছেলে তাকে বলতেছে বাপকে বলছে বাবা এটা কি হানাফি মসজিদ আমরা এখানে দেখতেছি এটা কি হানাফি মসজিদ তো আমি আর ওই ছেলে সামনে কিছু বলিনি পরে আমি তার বাপকে বললাম যে এটা আপনি শিখেছেন এই আমি মানে সে দশ বছরের বাচ্চা ছেলে সে সে হানাফি মসজিদ কি বুঝলো মানে হানাফা হানাফা কি সে বুঝে মানে তার বাপে জিজ্ঞেস করছে আব্বা আমরা যেখানে যাইতেছি এটা হানাফি মসজিদ তো ছেলে পরে আমি তার বাপে বললাম যে যে আপনি এটা আপনি শিখেছেন তো বাপের না না আমি শিখে নাই তাহলে তার মাদ্রাসাই দেন তাহলে তার মাদ্রাসায় দেন ওই মাদ্রাসা শিখছেন নিশ্চয়ই তা আপনি হুজুরকে বলেন যে এইগুলো কী শিখেছেন বাচ্চাদেরকে এই দশ বছর এগারো বছর বাচ্চাকে আপনি হানাফি মসজিদ যাওয়া আর ওই মসজিদ যাবে না এইগুলো কী শিখেছেন আপনি এটা তো ঠিক না তো পরের দিন আমি তাকে জিজ্ঞেস করলাম আবার দেখা হয়েছিল তো ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম তুমি যে কালকে বললা যে হানাফি মসজিদ তুমি কি বুঝো মানে কী বলছিলে এটা তুমি কী বুঝছো কই কি কই বললাম তুমি যে বললা যে আব্বু এটা কি হানাফি মসজিদ কই আমি জানি না এটা কি আমার আমার হুজুরা আমি শুনছি এটা আচ্ছা তুমি কি হানাফি বলতে কি বুঝো কি বুঝো তুমি হানাফি মানে কি কারণ না তো বললো তো তুমি কি চিনো এই মা নাম শুনছো ওই শুনছি শুনছি হানাই ওই যে হানাফি সাফি মালিক খাম্বল এই মাদ্রাসা যাতো তো এগুলো শুনছে তো সে আসলে বুঝি না তার মাথায় ঢুকে দেওয়া হতেছে তো ঠিক না এদেরকে বলতেছে বলে দিচ্ছে যে তুমি হানাফি অত সে জানি না হানাফি মানে কি তো আমি ওই ছেলেটাকে বললাম যে তুমি আচ্ছা তোমাকে আমি বলি ধরো তোমাকে আমি বললাম যে এই তুমি আল্লাহ রসুল অনুসরণ করবা না ওই অমুক অমুক তমুক মামকে ফলো করবা কোন না না আল্লাহ রসুলকে অনুসরণ করবো তো তাহলে এইটি এটি ঘটনা অনুসরণ করতে পারলো রসুলকে তো ছেলেদেরকে বুঝাই দিচ্ছে ভুল তো ও মনে করতেছে বাপে মনে করতেছে আমার ছেলেদের ভালো মনে করি শিখাই কিন্তু আসলে সঠিকটা তো দেখেন এই প্রজন্মের নষ্ট হয়ে যেতেছে প্রজন্মের তারা ভুল পথে আছে দাদা যে ভুল করছে বাপে সেম সেম ভুলের উপরে আসে ছেলেকেও সেটা শিক্ষা দিতেছে তো আমাদেরকে সঠিক বুঝ নিতে হবে ও তো কোরআন হাফিজ হাফিজ হইতেছে বিশ পঁচিশ মুখস্থ করছে সে হাফিজ হবে

এই জন্য বিশ্বাস আকীদা মানে কি আল্লাহর উপর বিশ্বাস রসুর উপর বিশ্বাস তাকদির উপর বিশ্বাস তো এই যে ছয়টা জিনিস আছে তো এইগুলো তো আমরা বুঝি না আমরা মুখস্থ করি আমন্তবিল্লাহি ও রসুল ইউ কিতাবি ও কুতুবি মুখস্থ করে সবাই জানে সবাই জানে ছোটা জিনিস আল্লাহর প্রতি বিশ্বাস রসুলদের উপর বিশ্বাস নবীগণের উপর বিশ্বাস এই কিতাবের উপর বিশ্বাস সবাই জানে কিন্তু এইগুলা মানে তো বুঝি না আল্লাহ রসুলের উপর বিশ্বাস মানে কি ওই ইয়ে করা মিলাদ করা তাই না আল্লাহ উপর বিষয় অনুসরণ তার অনুসরণ করতে হবে ইত্তেবা রসুল ইত্তেবা অনুসরণ তার অনুসরণ করতে বিষয় কি বলছে প্রত্যেকটা কাজে তার অনুসরণ করতে হবে তাই তো এই আমরা এইগুলা তো বুঝের মধ্যে আমাদের পড়া জন্য জ্ঞান নিতে হবে হকপন্থী আলেমদের কাছ থেকে আমাদের যারা হকপন্থী আলেমদের কাছ থেকে জ্ঞান নিতে হবে এই যে ভক্তি যেখানে অন্ধ দলি যেখানে আসল জি এটাই এটা অনেক সুন্দর একটা কথা বলেছেন আলহামদুলিল্লাহ আসলে

তো দেখেন এই ছেলেরা কিন্তু মিসগাইড করছে সাথে সাথে চাইলে সে খুঁজে বের করতে পারে সে খুঁজে খুঁজে অনেক কিছু বের করতে পারবে বরঞ্চ যদি কাউকে ওই যে কারণ নক্সকে ইসলামের আকৃষ্ট হবে যদি কেউ না তাকে মিসগাইড করে তেজন্য জন্য শিক্ষার প্রপার শিক্ষাটা আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ আমাদের খেদার দেন তো তিনি ওই যখন রসুল তাকে চিঠি পাঠালেন দামিশকের গভর্নরকে তখন সেই চিঠি পাওয়া মাত্র সে বললো কি এই যে আমার রাজত্ব কে চিনে নিতে পারে এবং আমি তার উপর আক্রমণ পরিচালনা করবো সে ইসলাম গ্রহণ করে সে দম্ভ প্রকাশ করলো এবং সে বললো যে আমার রাজত্ব কে সিনে নেবে আমি তার উপর আক্রমণ করব মানে সে মদিনাতে আক্রমণ করার কথা বললো এবং সে ইসলাম গ্রহণ করলো না তো এই শ্রম শুনে বাচ্চা কায় তার সাহসী পদক্ষেপের প্রশংসা করে তাকে সুশান বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অনুমতি দেন এবং হারিস এবং তাকে এই ইয়েকে রসদামের যে দুধ ছিল তাকে উত্তম ব্যবস্থা করে ফটুক্ষণ দিয়ে পাঠিয়ে দিল কিন্তু সে ইসলাম গ্রহণ করলো না এবং তার ব্যাপারে আমি এখানে কিছু বলার ইনশাল আগামীতে আমরা আলোচনা করবো যে সেরকম এটা বললো তো তাকে ইয়ে ওই যে বাদশা কায়সার মানে রোম সাম্রাজ্যের বাদশাহ তাকে প্রশংসা করলো এবং তাকে অনুমতি দিল যে যুদ্ধ করার জন্য মদিনার মদিনার রসহামের বিরুদ্ধে তো এই ছিল তার প্রতি দামস্কের গোমণ্ড কাছে পাঠানোপত্র তারপরে সোনা চিঠি পাঠানো আম্মানে সম্রাটের নিকট আমরা ইনশাল্লাহ এটা বলে শেষ করে দিবসকে তো আম্মানের সম্রাট ছিল ওই দুই ভাই ওদিন বসিলাম আমি আমরা আসলে পিকআপ করতেছি আজকে ইনশাল্লাহ তো আম্মানের সম্রাট জাইফার এবং তার ভাই আবদের নিকট প্রেরণ করেন মনে আছে দুই ভাই কত বসছিলাম কেউ ছিলেন যে গৌতম ছিলেন দুই ভাইজি দুই ভাই ছিলেন জাইফার এবং আমর এই আব্দ দুই ভাইয়ের নাম তো সম্রাট ছিল জাইফার এবং তার ভাইয়ের নাম ছিল আব্দ দুই ভাই মিলে আসলে সম্রাট রাজত্ব চালাইত রসজন চিঠি পাঠালেন বসমিল্লা রহমান রহিম মোহাম্মদ বিন আবদুল্লা পক্ষ হতে জুলান্দাই দুই পুত্র জাইফার এবং আবদের নামে শান্তি সে ব্যক্তির উপর যিনি হেদায়ত অনুসরণ করে চলেন অতপর আমি আপনাদের দুজনকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন কারণ আমি আল্লাহর রসুল হিসেবে বিশ্ব মানবের নিকট প্রেরিত হয়েছি যাতে জীবিত ব্যক্তিদের শেষ পরিণতির বিভীষিকাতে সতর্ক করে দেয় এবং কাফিরদের পর আল্লাহর কথা সত্য প্রমাণিত হয় যদি আপনারা দুজন ইসলাম গ্রহণ করেন তবে আপনাদেরকে শাসক এবং গভর্নর নিযুক্ত করে দেব কিন্তু আপনারা যদি ইসলামের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে আপনাদের রাজত্বে ঘুরসোঁয়ার সৈন্যদের আক্রমণ পরিচালিত হবে এবং আপনাদের রাজত্বের উপর আমার অনুবোধ জয়যুক্ত হবে তো এই চিঠি এদেরকে আবার একটু বেশি লম্বা চিঠি পালান একটু থ্রেড চিঠি পালন যদি আমার কথা অনুসরণ না করেন তাহলে আমার বাহিনী আপনাদের এখানে যাবে আপনাদেরকে আক্রমণ করা হবে তো এই দুই ভাই ছিল দুই ভাইয়ের কাছে চিঠি পাঠালেন তে এই পত্রবহনের জন্য প্রতিনিধি হিসেবে আমর বিন আসকে মনোনীত করা হয় তিনি বলছেন যে মদিনা থেকে যাত্রা করে আমি আম্মানে গিয়ে পৌঁছি এবং আবেদের সাথে সাক্ষাৎ করি মানে ছোটো ভাইয়ের সাথে সাক্ষাৎ করেন কারণ সম্রাটের কাছে সরাসরি যাওয়ার ওই সিস্টেম ছিল না তো ছোট ভাইয়ের সাথে সাক্ষাৎ করেন তার মাধ্যমে যাওয়ার জন্য তো তার ভাই তাকে ওই কিছু প্রশ্ন করে না কিছু ইন্টারভিউ নেন ছোটো ভাই আগে ইন্টারভিউ নেন বড় ভাইয়ের কাছে যাওয়ার আগে তো ছোটো ভাই জিজ্ঞেস করলেন হ্যাঁ আমার আপনি নিজ সম্প্রদায়ের নেতার পুত্র বলুন তো আপনার পিতা কী করেছেন তা আপনার পিতা যা করছেন আমিও তাই করবো বুদ্ধিমান লোক সে বললো যে ও সে তো আসলে বুঝতে পারছে যে এই ধর্ম তো এই ইসলাম ধর্ম তো নতুন আসে তাই না বেশি দিন হয় নাই তো সবাই তো ইসলাম ধর্ম গ্রহণ করেনি আর আসলে নিশ্চয় চিন্তা করেন কেউ যে এসে আপনাকে আজকে কোনো ধর্মের দাওয়াত দেয় নতুন একটা ধর্মের দাওয়াত দেয় আপনি তো তাকে দূর দূর করে তাড়াই দেবেন তাই না তো তাদের ব্যবস্থা আসলে তাদের ব্যবস্থার ব্যাপারটা ছিল এরকম হঠাৎ করে একজন এসে বলছে যে এটা সত্য ধর্ম তো এটা বিশ্বাস করা কঠিন ছিল আসলে আর ইসলামের ব্যাপারগুলো তো আসলে হচ্ছে এই একইনের ব্যাপার বিশ্বাসের ব্যাপার আল্লাহ আসেন উপরে তো তো আল্লাহকে তো আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি তাই না তুইটা আসলে যারা যাদের মনের মধ্যে দুর্বলতা আছে তাদের জন্য ব্যাপারটা কঠিন সহজ না তো সে কি বললো জ্ঞান সে বললো যে আপনারা বাপে কি করছে আপনার বাপ যা করছে আমিও তাই করব তো সাহাবের বাপ কিন্তু মুসলমান হয় নাই ওই আমর বিন আস তিনি ওই তিনি কি বললেন যে আমি তিনি তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস স্থাপন ছাড়াই মৃত্যুমুখে পতিত হয়েছেন কিন্তু আমার দুঃখ হচ্ছে যদি তিনি ইসলাম গ্রহণ করতেন এবং নবী সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতেন তাহলে কতই না ভালো হতো আমিও তার পূর্বে পূর্বে তার মতোই ছিলাম কিন্তু আল্লাহ আমার প্রতি ইসলামের হেদায়ত প্রদান করেন তো সাহাবি বুদ্ধিমান আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলছেন যে আমার বাবা আনুগত্য ছাড়াই মারা গেছেন রুসলাম আনুগত্য ছাড়াই মারা মানে ইসলাম ধর্ম গ্রহণ না করেই মারা গেছেন কিন্তু আমি আফসুস করি তিনি যদি থাকতেন আমি তাকে দাওয়াত দিতাম আমি চাইতাম তিনি যেন রেস্লাম অনুসরণ করেন এবং হেদায়তের পথ অনুসরণ করেন এবং আমিও তার মধ্যে ছিলাম কিন্তু আমি এখন হেদায়তের আলো পাইছি আলহামদুলিল্লাহ তিনি সুন্দর করে বলে দিলেন মিথ্যা বললেন না কিন্তু সুন্দর করে বুঝিয়ে বললেন যে আসলে আমিও চাই এই আমার বাবা থাকলে আমি তাকে দাওয়াত দিতাম সেই জন্য আমি আপনাকে দাওয়া দিতেছি তো ওই লোক তাকে ওই বললেন আপনি কখন উত্তর স্বীকার করেছেন তখন তিনি আমি বললাম যে কিছুদিন হলো তো আমি জিজ্ঞেস করেন যে আপনি কোথায় ইসলাম গ্রহণ করেছেন তাই আমি বললাম নাজাসিন নিকট তিনিও ইসলাম গ্রহণ করেছেন তাহলে দেখেন নিকট ইসলাম গ্রহণ করছে এবং তিনি বললেন কি নাজাশি নিজেও ইসলাম গ্রহণ করছে তাই মানে নাজাশি শুধু মুসলমান তাকে আশ্রয় দিচ্ছে এমন না ইসলামে খেদন্যতো করছে সে নিজে ইসলামের দাওয়াতও দিচ্ছে এবং সে নিজে মুসলমান হয়েছে এবং তার হাতের লোক মুসলমানও হয়েছে তো নাজাসির ব্যাপারে আমরা আসলে অত জানি না কিন্তু ওই যে বিভিন্ন ঘটনা বলি দেখলে মানে বিশ্লেষণ করলে বোঝা যায় যে নাজাশি আসলে মুসলমান ছিলেন এবং ভালো মুসলমান ছিলেন এবং তার সবার সূত্র অনেকেই ইসলাম গ্রহণ করছেন তো নাজাসি শুধুমাত্র একা মুসলমান ছিলেন এমন না তিনি ইসলামের দাওয়াতও দিচ্ছেন এবং বিভিন্ন বর্ণনা আসছে যেমন দেখেন এখানে কি আসছে আপ তাকে জিজ্ঞেস করলেন যে তার ব্যাপারে কথা আপনি বললেন তার সম্প্রদায় এবং সাম্রাজ্যের লোকেরা কি করলো তাহলে আমি বললাম যে তাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত রেখে তারা আনুগত্য করে তার মানে তাকে মুসলমান হিসাবে প্রতিষ্ঠিত রেখে তারা আনুগত্য করে তিনি বলেন যে তার পরিষদ এবং রাহিব কি তারা আনুগত্য করেছে তা আমি বললাম যে হ্যাঁ তার মানে পরিষদ এবং তার রাহিব যারা ছিল গণ্যমান্য লোক যারা ছিল তারাও ইসলাম গ্রহণ করেছে তা এই বর্ণনা বোঝা যায় নাজাশুদ একলা মুসলমান ছিল না তারা এলাকা তার ওইখানে গণ্যমান্য যারা ছিল তার মন্ত্রী পরিষদ তারা সবাই মুসলমান হয়েছে এবং তার অনুসরণ করছে তা আপনি বললেন যে হ্যাঁ আমার এ আপনি কি বলছেন মানুষের কোনো অভ্যাস মিথ্যা চেয়ে অপমানজনক আর কিছু নেই যে আপনি তো মিথ্যা কথা না যা মুসলমান হয়েছে বলে তো আমরা এটা জানি না কারণ আমরা তো মানে আমার ভাই তো বাদশাহ আমরা ওই বাদশাহ তাই না তো আমরা তো সবার সবার খবর জানি তো না দাসী মুসলমান হওয়ার খবর আমরা জানি না এটা আপনি মিথ্যা বলতেছেন তো সাহাবী বললেন যে আমি মিথ্যা বলছি না বরং আমার দিনে মিথ্যা বলা বৈধ মনে করি না তা বলেন যে আমি মনে করছি হেরাকল নাজাসির ইসলাম গ্রহণের খবর জানেন না মানে তিনি বলতে চাইলেন যে আমরা তো শুধু নাতাসীর মুসলমান হই তাহলে তো আমরা জানতাম হেরাক্লিয়াস জানতেন হেরাক্লিয়াস মানে কি তাদের সব খ্রিস্টানদের সম্রাট তাই না নাজাসিরও সম্রাট নাজাসির নিজের যদিও সম্রাট কিন্তু সব খ্রিস্টান যারা ছিল তার পৃথিবীতে সবার মেইন সম্রাট ছিল এই হেরাক্লিয়াস রোম সাম্রাজ্যের যে বাদশা কারণ সবগুলা সাম্রাজ্য রোম সাম্রাজ্যের আন্ডারে ছিল সবগুলা খ্রিস্টান সাম্রাজ্য তো তিনি বললেন হেরাক্লিয়াস জানতেন না না এখন তো আর ওই রোম সাম্রাজ্য নাই ওইটা তো ইয়ার ওই যে ইয়ের পথনের মাধ্যমে ওসমানীয় খেলাফত শুরু ওসমানীয় খেলাফত না অটোমান এম্পায়ার যখন কনস্টান্টিনোপুল দখল করলো তখন যে না এটা পরিপূর্ণভাবে রোম সাম্রাজ্য বিলীন হলো। কনস্টান্টিনোপুল দখলের মাধ্যমে তো ওই ওই নাম কী ছিল ওনার মাহমুদ আল ফাতি ওসমানী খেলাফতের একজন ইয়ে ছিলেন খলিফা ছিলেন মাহমুদ আল ফাতি মনে আছে মাহমুদ আল ফাতি তিনি সর্বশেষ রোম সম্রাটকে পরাজিত করছেন এবং এই টার্কি যে টার্কি এখন কনস্ট্যান্টিনোপোল অটোমান এম্পায়ার ছিল কিন্তু কনস্ট্যান্টিনোপোল ছিল ওদের সর্বশেষ ইয়ে রাজধানী ছিল এবং সর্বশেষ ওই বাদশাহ ছিলেন ওইখানে এবং তাকে পরাজিত করছেন মোহাম্মদ আল ফাতিহ এবং তিনি ওই তার পরাজয়ের মাধ্যমে রোম সাম্রাজ্যের হানড্রেড পার্সেন্ট পরিপূর্ণ পথন ঘটছে যদিও রোম সাম্রাজ্য বলতে শুধু এখনও তো ওই যে ইউরোপিয়ান যারা আছে তো আসলে রাই তাই না যেমন ইটালিয়ান ইউরোপিয়ান ইভেন আমেরিকান যারা মানে ওই সাদা যারা আছে শ্বেতাঙ্গ যারা আছে আসলে তসলে রোমানরাই আর কি ওদের ওই সাম্রাজ্য পতাকাটা নাই ওটা শেষ হয়েছে এর মাধ্যমে ওই মোহাম্মদ আল ফাতির ওই কনস্টান্টিনোপুল বিজয়ের মাধ্যমে বা টার্কি বিজয়ের মাধ্যমে তো সবাই সব খ্রিস্টান সাম্রাজ্যগুলো সবাই ট্যাক্স দিত হেরাক্লিয়াসকে তো তিনি বললেন যে হেরাক্লিয়াস তাই উনি কিছু জানেন না উনি যে মুসলমান গ্রহণ মুসলমান হয়েছেন বা ইসলাম গ্রহণ করছেন তখন সাহাবি বলেন যে না হেরাক্লিয়াস জানেন নাজারশীর ইসলামের রানোর ব্যাপারটা তিনি জানান কীভাবে জানেন তো তিনি বলেন যে হেরাক্লেস জানেন যে তিনি তো ট্যাক্স দেন না হেরাকলেসকে আর আমরা শুনছি যে নাজার শি কি বলতে তাকে বলে যে আপনি যে এখন মুসলমান হলেন আপনি হেরাকলেসকে ট্যাক্স দেবেন বলে না দেব না বলে এখন যদি কিছু হয় তাহলে কিছু হইলে দেখা যাবে তখন হেরাকলেস যখন জানতে পারলো যে ট্যাক্স আসতেছে না কেন ট্যাক্স আসতেছে না যে নাজার শি তো মুসলমান হয়ে গেছে নাজারশি মুসলমান তখন তিনি হেরাকলেসকে তখন কিছু লোক চাইছিল যে তাকে দিয়ে আক্রমণ করাবে তখন হেরাকলেস বলেছেন না এই চোখে তাকে তাকে তো আমার থাকতে দাও তোমার অনুগত লোক সে যদি অন্য ধর্ম গ্রহণ করে তুমি তাকে ছেড়ে দিবা মানে হেরাক্লাস তো বুঝতে পারছিল আসলে তো হেরাক্লাস তাকে আর ওই ট্যাক্স ছাড়াও তাকে থাকতে মানে কোন ডিস্টার্ব করে নাই এবং ওই এইটা এই বর্ণনায় আসছে তো তিনি বলছেন আমি বললাম না চাষি হেরা ক্লাসকে দিতেন কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন সুসলামের প্রতি বিশ্বাস স্থাপন করলেন তখন বললেন আল্লাহর কসম এখন যদি তিনি আমার একটি টাকাও চান তবুও আমি তা দেবো না হেরাক্লিয়াস যখন এ সম্বাদ অবগত হলেন তখন তার ভাই ইয়ান্নাক তাকে বলল আপনার দাস যদি আপনাকে টাকা না দেয় তাহলে আপনি কি তাকে ছেড়ে দেবেন তাছাড়া সে যদি আপনার পরিবর্তে অন্য একজনের দিন অবলম্বন করে হেরাক্লিয়াস বলেন যে এ ব্যক্তি তিনি যিনি এক নতুন দিন পছন্দ করেছেন এবং নিজের জন্য তা অবলম্বন করেছেন এখন আর তার কী করতে পারি আল্লাহর কসম যদি আমার নিজের রাজত্বের লোভ না থাকতো তাহলে আমি তিনি নিজে যা করেছেন আমিও তাই করতাম হেরাক্লিয়াস যখন আবু সিফানের সাথে কথা বলছিল তখন হেরাক্লিয়াস এই বলছিল এবং সে আমি জানি নবী আসার কথা তো সে আসলে পার্সোনালি সে ইসলামের প্রতি আকৃষ্ট ছিল কিন্তু যেহেতু সে খ্রিস্টান সাম্রাজ্যের রাজা ছিল বাদশাহ ছিল সে তার জন্য পক্ষে আসলে সম্ভব ছিল না ইসলাম গ্রহণ করা এটা কঠিন ব্যাপার ছিল তো এইভাবে তিনি ওই আবদের কাছে বর্ণনা করেন যে তার ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য তাকে বুঝালেন তো তার তিনি আব তাকে তার ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য ওই রিকুয়েস্ট করলেন এবং পর এক দুদিন দিন অপেক্ষার পর তার ভাইয়ের কাছে নিয়ে গেলেন তো আমর বিন আসের বর্ণনা আসছে যে আমি তার বারান্দা কয়েকদিন অবস্থান করলাম তিনি তার ভাইয়ের নিকট গিয়ে আমার সকল কথা ব্যক্ত করলেন অতপর একদিন তিনি আমাকে তার নিকট ডেকে পাঠালেন মানে বড় ভাই যে বাচ্চা যে আর কি আমি ভিতরে প্রবেশ করলে প্রহরীগণ আমার বাহু ধরে বসলো তিনি বলেন যে ওকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দেওয়া হলো আমি বসতে চাইলাম কিন্তু প্রহরীগণ আমাকে বসতে দিল না আমি সম্রাটের দিকে দৃশ্য নিক্ষেপ করে তিনি বলেন যে আপনার কথা কী তা বলে দিন আমি তখন মোহরকৃত পত্রখানা তার হাতে দিলাম তিনি সিলমোহর খুলে পত্রখানা পাঠ করলেন এবং পত্র পাঠ শেষ তিনি তার ভাইয়ের হাতে দিলেন তার ভাইও তা পাঠ করলেন প্রসঙ্গে আমি লক্ষ্য করলাম যে সম্রাটের তুলনায় তার ভাই ছিলেন মানে ছোট ভাই তো সম্রাট জিজ্ঞেস করলেন যে তার সঙ্গে কেমন লোকেরা আছেন তা আমি বললাম যে অসুখ লোকেরা আছেন যারা পূর্ণ সন্তুষ্টির সঙ্গে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন এবং সবকিছুর উপরে একে প্রাধান্য দিয়েছেন সাহাবির আসলে এমন ছিলেন যখন যারা মুসলমান তারা হয়েছেন তারা সব কিছু ছেড়ে চলে দিচ্ছেন তাই না ইসলামের জন্য ওই যে সাহাবি অনেক সাহাবি তাদের পরিবার ছেড়ে দিচ্ছেন না তাদের বাপ মা আত্মীয় স্বজন সম্পদ সব ছেড়ে দিচ্ছেন যেন মদিনাতে হিজরত করছেন হিজরতের সময় সব কিছু পিছনে রেখে গেছেন শুধুমাত্র ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ সন্তোষ আল্লাহ রসুলের আনুগত্যের জন্য সব কিছু ছেড়ে দিচ্ছেন তো তিনি এটি বলেন যে যারা তারা পূর্ণ সন্তুষ্টির সঙ্গে স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছেন এবং সব কিছুর উপরে একে প্রাধান্য দিয়েছেন তারা আল্লাহর প্রদত্ত নিয়ামত এবং আপন বিবেকের আলোকে একথা উপলব্ধি করলেন যে পূর্বে তারা ভ্রষ্টতার মধ্যে নিপতিত ছিলেন এবং সাবেির এটা বুঝতে পারছিলেন অমরাজ বিভিন্ন সময় বিভিন্নভাবে বলছেন যে আমরা আগে কীরকম বোকা ছিলাম সব এইটা অনেকবার উনি বর্ণনা করছেন যে আগে আমরা বোকা ছিলাম একবার অমরাজান এক শুনছেন হতো অনেকে যে হাসতেছেন একা একা তো সাবের তার সাথে যারা ছিলেন বলেন ইয়া আমিরুল মোমিন আপনি হাসতেছেন কেন বলে আমার একটি ঘটনা মনে হচ্ছে না হাসে বলে কি ঘটনা বলে একবার আমি সফরে গেলাম জহালিয়াতের সময় সফরে গেলাম তো সফরে যখন যাচ্ছিলেন গেলাম তখন রাত রাতের বেলা হয় ঘুম আসতেছে না তো হঠাৎ আমার মনে হলো যে আসলে একটু ওই ইয়ে করা উচিত একটু পূজা করা উচিত মানে আমার ওই যে একটু ভগবান বা আমরা যারা কি আল্লাহ বলি তার পূজা করা উচিত তা আমি করলাম কি আমি ওর মূর্তির সঙ্গে আনতে ভুলে গেলাম তারা ওই যে মূর্তির সঙ্গে রাখতো লাত মানত উজ্জাহু বলে গেলাম মূর্তি মূর্তির সঙ্গে রাখতো বলে আমি তো মূর্তির সঙ্গে রাখতে আনতে ভুলে গেলাম তাহলে আমি এখন কি কীভাবে পূজা করবো তো তিনি বললেন তো হঠাৎ আমার মনে আসলো আমার কাছে তো খেজুর আছে তো খেজুর খেজুরকে ওই যে একসাথে করে মোল্ডের মতো করে যেমন আমরা ইয়ে করি না যে আটা দিয়ে খামির বানাই না তো ওইভাবে খেজুর দিয়ে একটু গোল করে খেজুর দিয়ে মূর্তি বানিয়ে নিলাম তো মূর্তি মানে আমি ওই পূজা করলাম পূজা করার পর আমার একটু ভালো লাগলো যাক এখন একটু ঘুম আসবে তো ঘুম থেকে উঠে হঠাৎ আমার খেতে লাগছে কারণ খেতে মূর্তি তা আমি ওই মূর্তিকে খেয়ে ফেললাম তো হাসতেছি এই জন্য যে নিজ হাঁটতে মূর্তি বানাইলাম ওই মূর্তি পূজা করলাম আবার খেদে লাগলো ওই মূর্তিকে খেয়ে ফেললাম তো কীরকম বোকা ছিলাম আমরা তাই না তো ওই এই কথা উনি বলছেন যে তারা এই আল্লাহ প্রদত্ত নিয়ামত এবং আপন বিবেকের আলোকে এই কথা উপলব্ধি করেন যে পূর্বে তারা ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত ছিলেন নিবদ্ধিত ছিলেন তো আমি জানি না যে অঞ্চলে এখন আপনি ছাড়া আর কেউ অন্য দিনে আর দিনের বাইরে অবশিষ্ট আছে তো সাহাবি ওই বাচ্চাকে একটু ঈশার একটু থ্রেটও করলেন যে আপনি ছাড়া আর এই এলাকাতে আর কেউ ইসলাম ধর্মের বাইরে নাই তো আপনি চিন্তা করেন আপনি কী করবেন তো তিনি বললেন তাকে আসলে না করলেন বললেন যে না আমি ইসলাম গ্রহণ করবো না তো মানে এইভাবে তো তিনি বললেন ঠিক আছে আপনার যদি না গ্রহণ করেন তাহলে আমি চলে যাব অসুবিধা নেই আপনি যে মেসেজ দেন মেসেজটা নিয়ে আমার কাছে ফেরত যাব তো তিনি বলছেন যে ইসলাম গ্রহণ করলে কোনো ঘুষ বা কি পোতা আপনার এলাকায় প্রবেশ করবেন বলছেন যে আপনাদেরকে আপনাদের সশস্থানেই রাখবেন তিনি বলেন যে আমার আমার আশা হচ্ছে যদি রাজত্বের লোভ জয়ী না হয় তাহলে সে ইসলাম গ্রহণ করবে করে নেবে তিনি এই ছোট ভাই বললেন যে আমার মনে হচ্ছে যদি রাজত্বের লোভ তার মনে বেশি স্থায়ী না হয় বড় ভাইয়ের কথা আর কি বলছেন তাহলে সে ইসলাম গ্রহণ করবে তো আমর বিন আস বললেন যে দ্বিতীয় দিবসে পুনরায় সম্রাট সম্রাটের নিকট গেলাম কিন্তু তিনি অনুমতি প্রদানে অস্বীকার করলেন এই কারণে আমি তার ভাইয়ের নিকট ফিরে গিয়ে বললাম যে সম্রাটের সাক্ষাৎ লাভ আমার পক্ষে সম্ভব হয়নি এ প্রেক্ষিতে তার ভাই আমাকে তার নিকট আবার নিয়ে গেলেন তিনি বলেন যে তোমার দাওয়াতের ব্যাপারে আমি চিন্তা ভাবনা করেছি যদি আমি এমন রাজত্ব এমন এক ব্যক্তির নিকট সমর্পণ করে দিই যার নিপুণ আর আমার নিকট এখনও পৌঁছেনি আর এই ভয়ে আমি রাজত্ব দিয়ে দিই তোমাদের কাছে তাহলে আমি মধ্যে সবথেকে দুর্বল লোক হিসাবে পরিচিত হবে মানুষ আমাকে নিয়ে হাসা হাসি করবে যে তুমি তো বলতেছো আমি যদি ইসলাম গ্রহণ না করি তাহলে একদম লোক আসবে আমাকে আক্রমণ করবে তো যারা আসেই এখনো এখনও এদের ভয়ে যদি আমি আগেই রাজত্ব ছেড়ে দিই তাহলে লোক আমাকে নিয়ে হাসা হাসি করবে ঠিক না তো সে বলে যে আমি সবচেয়ে দুর্বল ব্যক্তিতে পরিণত হয়ে যাব। পক্ষান্তর যদি তার ঘোষর বাহিনী এখানে পৌঁছে যায় তাহলে এমন এক সংগ্রাম আরম্ভ হয়ে যাবে যেমন ইতিপূর্বে আর কখনও হয়নি আবার তোমার কথা যদি সত্যি হয়ে কিছু লোক এখানে আসে আমাদেরকে আক্রমণ করে তাহলে তো একটা কঠিন অবস্থা তৈরি হবে তাই না তখন সে চিন্তা করতে লাগলো কী করবে তাই আমি বললাম যে আচ্ছা তাহলে আমি আগামীকাল ফেরত চলে যাচ্ছি যখন আমার ফেরত যাওয়ার ব্যাপারটি তাদের মনে একটি স্থির বিশ্বাসের সৃষ্টি করলো তখন তিনি তার ভাইয়ের সঙ্গে একান্তভাবে আলাপ আলোচনা করলেন এবং বললেন এ পয়গম্বর যাদের উপর বিজয়ী হয়েছেন তাদের তুলনায় প্রকৃতপক্ষে আমাদের তেমন কোনো স্থানই নেই তো তিনি ওর সাহায্যজন বললেন যে আমি ঠিক আছে তাহলে আমি কালকে চলে যাব এই চলে যাওয়ার শুনে ওই দুই ভাই আবার আলোচনা করতে বসলাম তারা আলোচনা করলেন দেখো আসলে এই নবী উপর বিজয়ী হয়েছে তারা তো আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী তারা তো তাদের কাছে কিছুই না তো তারা আসলে উপলব্ধি করতে পারলো অধিকন্ত তিন যাদের দাওয়াত প্রেরণ করেছেন তারা সকলেই সে দাওয়াত গ্রহণ করে নিয়েছেন শুধু আমরা ছাড়া এই এলাকাতে আর কেউ বাকি নেই তাইলে আর ওই আমরা ঝামেলা করে লাভ নাই অতএব পরবর্তী দিবসে সকালে তারা পুনরায় আমাকে আহ্বান জানালেন আমি সেখানে উপস্থিত হলে সম্রাট এবং তার ভাই উভয়ই ইসলাম গ্রহণ করলেন এবং নবী সাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করলেন এবং সাদাকা গ্রহণ করা এবং লোকজনদের মধ্যে মীমাংসা করার জন্য আমাকে স্বাধীনভাবে ছেড়ে দিলেন এবং আমার বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে সাহায্যকারী ভূমিকা অবলম্বন করলেন তো ওই দুই ভাই ইসলাম গ্রহণ করলেন তারা ছিলেন আম্মানের সম্রাট দুই ভাই তারা ইসলাম গ্রহণ করলেন এবং তারা এই রসদ কাছে কিছু উপলক্ষণ পাঠালেন গিফট পাঠালেন তো এই ছিল রসদমের কাছ পক্ষ থেকে সব এই ইয়েদের তৎকালীন সময়ের সব রাজাবাদ বাদশাহ ছিল বা রাষ্ট্রপ্রধান যারা ছিল তাদের কাছে পাঠানো চিঠির দাওয়াতের বর্ণনা তো এই পররাষ্ট্রনীতি আসলে ইসলামে আসে নাই না তাই না যে বিভিন্ন রাষ্ট্র যোগাযোগ করা বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে দাওয়াত পাঠানো চিঠি পাঠানো তো এইটা তখনও ছিল এখনও এইটার চলন প্রচলন আসে তো আমাদেরকে শুধু অপেক্ষা করতে হবে যতক্ষণ আল্লাহ চমতাল আমাদেরকে ইসলামের এই রাজত্ব দান করেন তখন রাজত্বকে আমি নিজে নিয়ে যাবো জোর করে এটা তো রাজত্বের জন্য আমরা কাজ করবো আমরা কাজ করবো আল্লাহর দিনের জন্য আল্লাহ মানুষকে তাওহিদ তাওহিদে দাওয়াত দিব আল্লাহর দিকে আহ্বান করবো রসলামের আনুগত্যের প্রতি আহ্বান করবো এটা হচ্ছে আমাদের কাজ যখন আল্লাহ সুমতাল আল্লাহ পছন্দ করবেন কাউকে আল্লাহর তখন তাকে আল্লাহ ইয়ে সাম্রাজ্য দান করবেন এবং সাম্রাজ্য আসে আল্লাহ সুমতাল্লাহর পক্ষ থেকে উপহার হিসাবে আল্লাহদুন আমাদেরকে পুজোর টফি দান করেন আমাদের জীবন থেকে শিখে আমাদের জীবনে আমরা ইম্প্রিউমেন্ট করতে পারি আল্লাহদুন আমাদেরকে পুজোর টফি দান করেন সোহান কল্লাহম বেহান থেকে শুধু লাই লাই লান দস্ত খুরু কাহাওয়াত বইলি